তোমার বাদশাহ বললো তোমাকে আমি মারবই। তো ছেলেটি বলল আপনি আমাকে মারতে চাইলে আমি যা বলবো তাই করতে হবে, তো তা করতে পারি কিন্তু আর তোমাকে মারবই। তো মারেন, সমস্যা কী, আমি যা বলছি তা শুনতে হবে। আচ্ছা তাই করব, কী করতে হবে? আপনি আমাকে গাছের ঝুলান এবং আশপাশের বাজারের ঢেঁড়া পিটিয়ে দেন, সমস্ত লোকজন এখানে চলে আসে এই দৃশ্য দেখার জন্য, তারপরে আপনি আমাকে গাছে ঝুলাবেন এবং ঠিক আমি যা বলবো তাই বললে আমাকে আপনি তীর মারবেন, তাহলে আমি শহীদ হব, নইলে পারবেন না। তাই করা হলো, হাজার হাজার লোক জমে গেল চারিদিকে এ দৃশ্য দেখার জন্য। তারপরে বলে আপনি বলুন, বিসমি রব্বি হাজাল গোলাম, বিসমিল্লাহি রব্বি হাজাল গোলাম। তোমার বাদশা বলল বিসমিল্লাহি রব্বি হাজাল গোলাম, আল্লাহর নামে এই ছেলেটির রবের নামে। এই কথাটা বলার পরে বাদশা নিজে তীর মারলেন, ছেলেটি শহীদ হয়ে গেল। সঙ্গে সঙ্গে যত হাজার হাজার লোক ছিল এক বাক্য বলে উঠল, আমার নামে রব্বে হাজাল গোলাম, আমরা এই ছেলের রবের উপরে ইমান আনলাম। আসমান থেকে হাজার হাজার পাখি নেমে এলো, যে পাখির ঠোঁটে ছোট্ট ছোট্ট, কেউ বলে পায়ে দুটা, ঠোঁটে একটা, যেটাই হোক না কেন, তারা যে ছোট ছোট পাথর খণ্ড নিয়ে আসলো, সেগুলো যার মাথায় পড়েছে সে শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون سورة أنفال شتا شاهد جابتو حمد و ثناء الله رب العالمين الجنة جابتو درود و صلاة شش نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة মানুষের এই জীবন সাময়িক, কচুর পাতার উপরে যেমন পানি সাময়িকভাবে থাকে, একটু পরেই পড়ে যায়, তো কেউ ধরে রাখতে পারে না। মানুষ তেমনি এই পৃথিবীতে থাকবে সাময়িককালের জন্য, যতক্ষণ আল্লাহ পাক রাখেন। মানুষের জীবন আল্লাহর দেওয়া, মানুষের মরণ আল্লাহর দেওয়া। মানুষ কেউ নিজের ইচ্ছায় দুনিয়াতে আসেনি এবং কেউ নিজের ইচ্ছায় দুনিয়া থেকে বিদায় হবে না। যার হাতে আমাদের প্রাণ, তার হাতেই, তার ইচ্ছাতেই সব কিছু নির্মিত হয়। ভূপৃষ্ঠে আমরা বসবাস করছি, ভূগর্ভে আমাদের চলে যেতে হবে। ভূপৃষ্ঠের সাময়িক অস্থায়ী বাসস্থান, ভূগর্ভে আমাদের স্থায়ী বাসস্থান, আর সেখানে পুনরুত্থানের পরে চিরস্থায়ী বাসস্থান। যখনই আমরা সকালে ঘুম থেকে উঠি,
তখনই আমরা দোয়া পড়ি আলহামদুলিল্লাহ ইল্লাযী, আমার সঙ্গে বলেন সবাই আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে জীবিত করলেন আমাদেরকে মৃত্যু দানের পরে, এবং তার নিকটেই আমাদের পুনরুত্থান। প্রতিদিন মানুষের মৃত্যু এবং কেয়ামত হচ্ছে। যখন আমি ঘুমিয়ে যাচ্ছি নিজের ইচ্ছায় ঘুম আসে না, আল্লাহর ইচ্ছায় ঘুম আসে, ঘুম ভেঙে যাচ্ছে নিজের ইচ্ছায় ঘুম ভাঙে না, ওটাও আল্লাহর ইচ্ছায় ঘুম ভাঙে। এই ঘুম চিরস্থায়ী ঘুমে পরিণত যদি হয়ে যায় আর কখনোই উঠব না, চলে যাব কবরে, ঘুমের মালিক আমি নই। যদি একদিন ঘুম না হয় কেমন অবস্থা হয় একবার নিজেকে জিজ্ঞেস করে দেখুন, কখন কি ভেবেছেন ঘুমটা কার হাতে? ঘুম আসেনি এটা বুঝতে পারি, ঘুম এনে দিচ্ছে কে এটা কিন্তু বুঝতে পারি না। আমি বেঁচে আছি খুব অহংকার, কিন্তু জীবনে কি কখনো নিজের বুকের মধ্যে লুকায়িত আত্মাটাকে দেখতে পেয়েছেন? কোনো ডাক্তার কবিরাজ আজ পর্যন্ত রূহ দেখতে পেয়েছে? পৃথিবীর কোনো বিজ্ঞানকে আজ পর্যন্ত রূহ ধরতে পেরেছে? পারেনি, এটা অলক্ষে অদৃশ্যে আছে। অথচ রূহকে বিশ্বাস করি, আত্মাকে বিশ্বাস করি, কিন্তু দেখি না যিনি মহান সত্তা যিনি অদৃশ্য থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছেন, আমাকে সৃষ্টি করেছেন, মহান আল্লাহকে আমরা বিশ্বাস করি না। যদি বলি রূহকে বিশ্বাস করি না যেহেতু দেখি না, রূহকে অবিশ্বাস করলে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আর টিকতে পারবেন না। পৃথিবীর অধিকাংশ জিনিসই চোখের আড়ালে আছে, খুব কম জিনিস আমাদের চোখের সামনে থাকে। সর্বাধুনিক হিসাব মতে বিজ্ঞানীদের যে এখন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ পাকের যেসব নিয়ামত আছে তার হাজারের মধ্যে 9999টা আমরা জানতে পারিনি, এখন এগুলি আমাদের জানতে বাকি আছে। অর্থাৎ জানাও শেষ হবে না, তাতে ওর মত হয়ে যাবে। আল্লাহ জুনুদু রব্বিকা, আল্লাহর জন্য আল্লাহ যত সেনাবাহিনী, ওমা ইয়ালামু জুনুদু রব্বিকা ইল্লা হুয়া, আল্লাহ সেনাবাহিনীর খবর আল্লাহ ছাড়া কেউই জানে না। যতক্ষণ আমরা আছি এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে আমানত রেখেছেন, এই পৃথিবী আমাদের আমানত তোমাদেরকে দিয়েছি আমরা। এর আগে ছিল জিনেরা, তারা আমানতের খেয়ানত করেছে, তাদেরকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। খলিফা আলী করমুল্লাহ যখন বিদ্রোহীদের মাধ্যমে অবরোধের শিকার হলেন, চূড়ান্ত শত্রুতার মধ্যে পড়ে গেলেন, তিনি একাই ফজরের সালাতে যেতেন গলাসে, অর্থাৎ অন্ধকার থাকতে, জনক হিতাকাঙ্ক্ষী তাকে বললেন, হে আলী, আপনি খলিফা, আপনার গুরুত্ব অনেক বেশি, আপনি একা কি মসজিদে যাবেন না? দুষ্কৃতিকারীরা আপনাকে রাস্তায় মেরে দেবে। আলী জবাব দিয়েছিলেন, তুমি কি জানো না আমার দুই স্কন্ধে দুইজন ফেরেশতা আছেন? শত্রুকে মোকাবেলা করার জন্য আমার দুটা ফেরেশতাই তো যথেষ্ট। যদি আল্লাহ পাক আমার মৃত্যু রাখেন তাহলে ওই হত্যাকারী আমার সামনে আসবে, ফেরেশতা সরে যাবে, আর আল্লাহ যদি আমার মৃত্যু লিখে না রাখেন হত্যাকারীর শত চেষ্টাতেও আমার নিকটে আসতে পারবে না। এই বিশ্বাস নিয়ে আমাদের ঈমান তৈরি হয়েছে। প্রখ্যাত তাবেঈ কাব আল আহবার তিনি বলছেন, যদি এই পৃথিবীতে আল্লাপাক অনুমতি দিতেন তাহলে জিনরা সমস্ত মানুষকে এখান থেকে উড়িয়ে নিয়ে চলে যেত, কারণ জিনিদের সবচেয়ে রাগ হলো মানুষের উপরে, যে আল্লাপাক জিন জাতিকে হটিয়ে দিয়ে এখানে মানব জাতিকে প্রতিষ্ঠিত করেছেন, এজন্য ওরা সুযোগ পেলেই মানুষকে ছো মেরে নিয়ে চলে যায়। প্রায় দেখেন না এটা হয়, অনেকের বাড়িতে ছেলে পাওয়া যাচ্ছে না, আবার অনেক দিন পরে পাওয়া গেল,
যিনি এসে রেখে গেল, মাঝে মধ্যে শুনতে পাই আমরা কথাগুলো, কত মিথ্যা নয়। কাবুল আহবার বললেন, জিনেরা সবসময় চেষ্টা করে মানুষকে ক্ষতি করার জন্য, আল্লাহ পাকের হুকুম আছে বলে জিনেরা সাহসে কুলাতে পারে না। এটা দিয়ে প্রমাণিত হয় যে আমরা যারা মানুষে বসবাস করছি এখানে, আমরা কিন্তু অলক্ষ্য থেকে আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহের ফলে এখানে বসবাস করতে পারছি। নইলে জিন কখনো পুলিশ র্যাবের ভয় করে না, ওরা কোথায় নিয়ে চলে যেত ঠিক পেতেন না কেউ। অতএব আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহকে স্মরণ করে আসলে আমরা বলি আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু বহু জিন এবং ফেরেশতা এই মুহূর্তে বসে আছে, জিনের মধ্যেও মুসলমান আছে, আহল হাদিস আছে, আহলুর রায় আছে, শেরেকি আছে, বেদাতি আছে, সবই আছে। সুরা জিন পড়ে দেখবেন, যারা আমাদেরকে পছন্দ করে তারা আমার খুদ্দর্শন শোনার জন্য আসে, আপনাদের সঙ্গে তারাও বসে আছে এখানে। ওদের মধ্যে বিভিন্ন ফেরকা আছে, বিভিন্ন দল উপদল আছে, যেমন মানুষের মধ্যে আছে যারা দিনদার, তারা খুতবা শোনে এবং তারা মানুষের কল্যাণ করে, ক্ষতি করে না। পৃথিবীতে যতদিন আমরা আছি এটা আমাদের জন্য আল্লাহ পাকের বিশেষ রহমত, এবং পৃথিবীকে আবাদ করাটাই আমাদের প্রতি সবচেয়ে বড় আমানত। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তাআলামুন, তোমরা আল্লাহ তার রসুলের এবং তোমাদের নিজেদের মধ্যকার আমানত সময়ে খেয়ানত করো না জেনে বুঝে। আল্লাহ পাকের এই নির্দেশ আমরা কে কর্তৃক মানতে পারি আল্লাহ ভালো জানেন। আমাদের দায়িত্ব হল আল্লাহ পাকের বিধান মেনে চলা। এই বিধান যারা যতটুক মানতে পেরেছে তিনি ততটুক আমানতের হক আদায় করতে পেরেছেন, আর যিনি মানতে পারেন না তিনি হক আদায় করতে পারেন না। বিনিময়ে আল্লাহর কাছ থেকে পেতে হবে শাস্তি। স্বাভাবিক, মনে কোনো দায়িত্ব দিয়ে কাউকে পাঠালে, যেমন গোলামের কিছু স্বাধীনতা থাকে না, আমরাও আল্লাহর গোলাম, আমরা ইবাদুল্লাহ, আমরা আল্লাহর দাসত্ব করি। আল্লাহ পাক যে বিধান দিয়েছেন কোরআন হাদিসের মাধ্যমে এটা মেনে চলে আমাদের দায়িত্ব। এর বিপরীত করলে আমাদেরকে অবশ্যই আল্লাহর নিকট কৈফিয়ত দিতে হবে, এটা স্বাভাবিক কথা। সে কৈফিয়ত কিছু অংশ দুনিয়াতেও হয়ে যায় আর বাকিটা থাকে, কিয়ামতের দিন এই হিসাবগুলো হবে। একবার স্মরণ করুন পৌঁছিরাতের কথা, অমামিন ওয়ারদিন অমামিন কুম ইল্লা ওয়ারদুহা ওয়াকানা হাতমাম মাকদিয়া ওয়াকানা আলা রব্বিকা হাতমাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ ওয়া নাযারুল লাযীনা নাযারুল যালিমিনা ফীহা জাসিয়া। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষ পৌঁছিরাত পার হবে না। অতঃপর আমরা আল্লাহ ভীরু মোত্তাকি পরহেজগার লোকদেরকে সেদিন নাজাত দিব এবং পুলসরাত থেকে ফেলে দেব জাহান্নামের মধ্যে জালেমদেরকে নতজানু অবস্থায়। এই আয়াতগুলি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি মাত্র। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধে গমন করবেন, আল্লাহ রাসূল সাবধান বাণী করলেন, দেখো খ্রিস্টান সাম্রাজ্য পুরাটাই আজকে তাদের সেনাবাহিনী নিয়ে হাজির হয়ে গেছে মুসলমানদেরকে দুনিয়া বুক থেকে উৎখাত করার জন্য। 140,000 মতান্তরে 240,000 সেনাবাহিনী নিয়ে স্বয়ং সম্রাট খ্রিস্টান সম্রাট এসে গেছেন, মুসলমানদের মাত্র 3,000, আমরা কী করবে? যাও, আমাদের কিছুই নাই, স্রেফ আল্লাহর সাহায্য আছে। তবে মনে রেখো, জায়েদ বিন হারেসা যাকে সেনাপতি করলাম, উনি যদি শহীদ হয়ে যান তাহলে তোমরা জাফর বিন আবু তালেবকে সেনাপতি করে নিও। যদি জাফর শহীদ হয়ে যায় তাহলে আবদুল্লাহ বিন রাওয়াহাকে সেনাপতি করো। যদি আবদুল্লাহও শহীদ হয়ে যায় তাহলে তোমাদের মধ্যে যখন একজনকে তোমরা বাছাই করে নিও। এই ভবিষ্যৎবাণী যখন তিনি করলেন
মদিনায় কান্নার রোদ পড়ে গেল। সবাই বলে দিল, নবীর মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বের হয় না। ইহুদিরা মুসলমানদের শত্রু, তারা এসে কানে কানে বললো তোমরা যেও না, মুহূর্তে আগে ভাগেই বলে দিল তোমরা শহীদ হয়েই যাবে, কাউকে যাচ্ছ কেন? আত্মীয় স্বজন আসছে বিদায় দিতে, সবাই চোখে পানি, আব্দুল্লাহ মেরাবাহ নিজে কাঁদছেন। সবাই বলছে কি খেয়ে আবদুল্লাহ তুমি কাঁদছো কেন? বলে আমি শাহাদাতের ভয়ে কাঁদি না, আমি কাঁদছি এই আয়াতটার জন্য যেখানে আল্লাহ পাক বলেছেন ওমা মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলা রাব্বিকা হাক্কাম মাকদিয়া, তোমাদের মধ্যে এমন একজনও নেই যে কুলসিরাত পার হবে না, আর এটি তোমার প্রতিপালকের অমোঘ বিধান। অতঃপর আমরা সেদিন নাজাত দেব তাদেরকে যারা সত্যিকার অর্থে মোত্তাকি ছিল, আর ওই জাহান্নামে নিক্ষেপ করবো তাদেরকে নতজানু অবস্থায় যারা ছিল দুনিয়াতে জালেম। জানি না আমি কোন দলভুক্ত হব সেদিন, তোমরা দোয়া করো আল্লাহ পাক যেন আমাকে সেদিন নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেন। স্ত্রীর কাছে গিয়েছেন, স্ত্রীর চোখের পানি থামে না। আবদুল্লাহ নরওয়াহ যুবক ছেলে বলছে, হে স্ত্রী তুমি কি চাও না যে কেয়ামতের দিন তুমি শহীদ স্বামীর স্ত্রী হবে, এই গৌরবান্বিত লোকে তুমি ভূষিত হবে, আল্লাহ পাক তোমাকে সম্মানিত করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। তো স্ত্রীর চোখের পানি শুকিয়ে গেল, না আর কাঁদব না, আমার স্বামী যাচ্ছে আল্লাহর দিনের স্বার্থে, আমি তার স্ত্রী হতে পেরে গৌরবান্বিত। চলে গেলেন তারা জিহাদে। জিহাদের প্রথম পর্যায়ে পরামর্শ বৈঠক হচ্ছে, যাওয়ার পরে ওরা জানতে পারলেন যে এদের সৈন্য সংখ্যা 1,40,000, কেউ বললো 2,40,000, এই বিশাল সেনাবাহিনীর সামনে মাত্র 3,000 মানুষ নেই, 1,000 মাইল দূরে এসে শুধুমাত্র পেটে খাবার নেই, গায়ে কাপড় নেই, অর্থ বৃত্ত কিছুই নেই, এই অবস্থায় এখানে জেহাদ করব, তো আত্মহত্যা করা সামিল হবে। সুরা বৈঠকে মুরব্বীরা সবাই চিন্তাভাবনা করলেন যে আমরা পুনরায় চিঠি লিখি মদিনায়, দেখি আল্লাহ রসুল সেখানে কিছু বাড়তি সাহায্যকারী সৈন্যবাহিনী পাঠান কি না, অথবা তিনি কি নির্দেশ দেন আমরা একটু শুনি। এই কথাটি কানে গেল যুবক আবদুল্লাহ ইবনে রাওয়াহার কাছে, চলে আসলো সেখানে। হে মুরব্বীরা আপনারা কী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, শুনছেন নাকি আপনারা জিহাদ না করে ফিরে যেতে চাচ্ছেন অথবা বসে থাকতে চাচ্ছেন? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কি এসেছেন বিজয়ের জন্য না আর কিছু? তারা বলেন, না আমরা এসেছি শাহাদাতের জন্য। উনি জবাব দিলেন, বিজয় এবং শাহাদাত দুটোই আল্লাহর হাতে, আমাদের কিছুই করার ক্ষমতা নাই। আমি আপনাদের নিকট দাবি করছি, যদি সত্যিকার অর্থে আপনারা আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ তার অদৃশ্য সেনাবাহিনী দিয়েই সাহায্য করবেন, আমাদের কিছুই প্রয়োজন হবে না। তার এই ওজস্বিনী বক্তব্য শুনে সমস্ত সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে চলো আমরা আল্লাহর নামে আল্লাহর পথে সম্মিলিত খ্রিস্টান বাহিনীর সামনে মোকাবেলা করব। সেটাই হলো বিশাল সেনাবাহিনী, তাদের প্রতিযোগিতার প্রশ্নই ওঠে না, অথচ তারা ভয়ে ভীত বিহ্বল হয়ে সবাই পালিয়ে চলে গেল। বহু লোক নিহত হলো, মুসলমানদের পক্ষে মাত্র 12 জন নিহত হয়েছেন, আর তাদের যে কত হাজার হাজার গেছে আল্লাহই ভালো জানে। মুসলমানদের বিজয় হয়ে গেল, বললো আলহামদুলিল্লাহ, সিরাফ ইমান। ওদিকে মদিনা মসজিদ নববীতে আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, তিনি ওখানে দাঁড়িয়ে বলছেন এই যে যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেল, একটু পরেই বলছেন জাফর চলে গেল, জাফর আপন চাস্ত ভাই, আলীর বড় ভাই, এই যে আবদুল্লাহ চলে গেল, এবার খালেদ ইবনে ওয়ালিদ সাইফ উম্মিন সুইফিল্লাহ আল্লাহ তরবারি সমীর অন্যতম তরবারি, সে এবার সেনাপতিত্বের দায়িত্ব গ্রহণ করলো, ইনশাল্লাহ আল্লাহ তার হাতে বিজয় দান করবেন। ঠিক তাই হলো, 1,000 মাইল দূর থেকে আল্লাহ রসুলিম যেন তার সামনে দৃশ্য দেখানো হচ্ছে, আর তিনি সবাইকে বলছেন।
ইসলামের ইতিহাসে এই ধরনের বহু কিছু ঘটে গেছে শুধুমাত্র ঈমানের কারণে। এই ঈমানি আমানত, এত গুরুত্বপূর্ণ আমানত, যে মুসলমানের মধ্যে ঈমানি আমানত থাকে তাকে কেউ ধ্বংস করতে পারে না। সুরা বুরুজ আপনারা পড়েছেন 30 নম্বর পারায়, বারবার পড়বেন। সুরা বুরুজের এই ঘটনাগুলো মনে রাখা জরুরি, আমি খালি স্মরণ করে দিচ্ছি আমাদের কাছে। খুব অত্যাচারী একজন সম্রাট ছিল, সম্রাটের একজন জাদুকর ছিল, সে জাদুকরের ভবিষ্যৎবাণী অনুযায়ী সম্রাট কাজ করতেন। বৃদ্ধ হয়ে গেল জাদুকর, বললে হে সম্রাট, একটা চালাক চতুর ছেলে আমাকে দেন, তাকে আমি জাদুবিদ্যা শিখিয়ে দিই, আমি যে কোনো সময় মারা যেতে পারি, তার কে আপনার দেশ চালাবে? সম্রাট দেখে শুনে একটা ছেলেকে নির্বাচন করলেন, তাকে পাঠালেন তার কাছে জাদুবিদ্যা শেখার জন্য। কিন্তু যাওয়ার পথে একজন ঈসাই পাদ্রির সঙ্গে তার সাক্ষাৎ। ঈসাই পাদ্রি তাকে বলল, দেখো আল্লাহ সব কিছু সৃষ্টিকর্তা, তিনি তোমার এবং আমার রব, সম্রাট কখনোই রব নন। তিনি রুজির মালিক, তিনি রোগের মালিক, তিনি আরোগ্যদানের মালিক, তিনি সব কিছুর মালিক। এই কথাগুলো শুনে ছেলেটার খুব ভালো লাগলো। জাদুকরের কাছে যায়, দাদিকে বলল দেরি করলে কেন? তো বলে বাড়িতে সমস্যা ছিল। ওখানে গিয়ে বলে তুমি দেরি করলে কেন? নানাবিধ কথাগুলো টাল বানা করে এড়িয়ে যেয়ে সে কিন্তু শিখে নিল জাদুকরের কাছে তৌহিদের মূল বাণীটা। আল্লাহ যে আছেন ও জানতই না কখনো, ও জানে সম্রাটই সব কিছু। সম্রাট যেহেতু বেতন দেয়, রুজি দেয়, সব ব্যবস্থা সম্রাটই করে, অর্থাৎ সম্রাটই আমাদের পালনকর্তা। কিন্তু না, তার আকিদা পরিবর্তন হয়ে গেল। একদিন দেখলো যে রাস্তায় একটা বড় সিংহ বা অত্যন্ত হিংস্র প্রাণী, বাঘ হোক সিংহ হোক একটা আছে, লোকজন সব আটকে গেছে, ভয় করে যেতে পারছে না। তখন ছেলেটির মনে উদয় হলো, আজকে আমি পরীক্ষা করব যে এই জাদুকরের জাদুবিদ্যা সঠিক না ওই পাদ্রির তৌহিদের বিদ্যাই সঠিক। ও তখন একটা হাতে ঢিল তুলি বললো, আল্লাহ আমি আজকে পরীক্ষা করব তোমার কলমা ঠিক না জাদুকরের জাদুবিদ্যা ঠিক। আমি এই পাথরের টুকরা দিয়ে মারছি, এই পাথর সিংহের গায়ে লেগে সে যেন নিহত হয়, মানুষজন রাস্তায় চলাফেরা করতে পারে। যদি তুমি সঠিক হও তাহলে তুমি আমার আকাঙ্ক্ষা পূর্ণ করো। ও বিসমিল্লাহ বলে ঢিল ছুঁড়ে মেরে দিল, সঙ্গে সঙ্গে সিংহটা ওখানে মারা পড়ল, লোকজন সুন্দরভাবে যাতায়াত করার সুবিধা পেল। এই খবরটা চারিদিকে রটে গেল। ওই ছেলেটা তখন পাদ্রির কাছে গিয়ে বলল, আজকে আমি এটা করেছি। তখন পাদ্রি তাকে বললো, দেখো বাবা, তুমি এই ছোট্ট বয়সে যত বড় ইমানদার হয়েছ তাতে আমার সন্দেহ হচ্ছে, অতিসত্ত্বর তুমি ফেতনায় পড়বে, তুমি পরীক্ষায় পড়বে, মানুষ তোমাকে বরদাস্ত করবে না। তো যদি কখনো পরীক্ষায় পড়ো আমার নামটা যেন বলো না। ছেলেটা তাই করল। কিন্তু না, একদিন এক মন্ত্রী এসে হাজির, বলতে আমি বাবার চোখ অন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছি না, শুনছো তুমি নাকি একটা বাঘ মেরে দিয়েছো, তোমার অনেক কিছু কেরামতি আছে, তো তুমি আমার চোখটা ভালো করে দিতে পারবা? বহু হাদিয়া তহফা উপঢকন নিয়ে চলে গেছে। তো ছেলেটা বললো, আমার কোনো ক্ষমতা নেই, আমি আল্লাহ কাছে সেটা দোয়া করতে পারি, আপনি একটা হাদিয়া তহফা উপঢকন ফেরত নিয়ে যান, আপনি আল্লাহর পরে বিশ্বাস স্থাপন করুন, তাহলে আমি আপনার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করব। তখন বৃদ্ধ মন্ত্রী বললেন, হ্যাঁ আমি তোমার আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলাম, তুমি আমার জন্য দোয়া করো। দোয়া করলো, ছেলেটি তার চোখে হাত বুলিয়ে দিল, চোখ সঙ্গে সঙ্গে অন্ধত্ব ঘুচে গিয়ে চক্ষুষ্মান হয়ে গেল। মন্ত্রী থ হয়ে গেল, এ কি এত ওষুধপত্র খাইছে কিছু হয় নাই, কেমন করে কী হলো? ছেলেটি বললো, আপনি একদিন ছিলেন মুশরিক, আপনি আল্লাহকে বাদ দিয়ে বান্দার কাছে গেছিলেন, মাতানত হয়ে করেছিলেন, আল্লাহর প্রতি আপনি মাতানত করেছেন, বিশ্বাস এনেছেন, আল্লাহ আপনার প্রতি সদয় হয়েছেন, এখানে আমার কোনো ক্রেডিট নাই। বাদশাহর দরবারে পরদিন মন্ত্রী গিয়েছে,
বাদশাহ বলছে কে গো, তোমার তো চোখ ছিল না, হঠাৎ করে চোখ আলো হলে কেমন করে? তখন মন্ত্রী বলল, না না, টাল বাহানা করে এড়িয়ে গেল, যেন সম্রাট ভাবেন যে ওষুধপত্র খেয়ে সেরে গেছে। কিন্তু না, অবশেষে তাকে বলতেই হলো, ওই ছেলে বলে দিয়েছিল আপনি যেন আমাদের নাম বলবেন না। মারের চোটে, নির্যাতনের চোটে অবশেষে বলতে বাধ্য হলো যে আমার একটা ছেলে আমাকে তদবির করে দিয়েছে, তাতে সেরে গেছে। তো ছেলেকে ধরে আনা হলো। এই ছেলে বলো, তোমার রবকে? আল্লাহ, আল্লাহ বরকে, আমি তো তোমার রব, তোমার বেতন দেই আমি, তোর খাওয়া দেই আমি, সব কিছু তো আমি করি, তোমার আল্লাহকে? তো ছেলেটি বললো, না, আপনার এবং আমার উভয় দিনের সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন আমার আল্লাহ। এত আস্পর্ধা আমার সামনে এত কথা বলছো তুমি? হুকুম হয়ে গেল, তুমি কোথার থেকে এই বিদ্যা শিখলে? তুমি তো অত নিষেধ করা আছে যেন ওস্তাদের নাম না বলে, কিন্তু অবশ্যই বলতে বাধ্য হল। তখন ওর ওস্তাদকে ধরে আনা হলো, তাকে বলল, তোমার রবকে? আমার রব আল্লাহ। তুমি তবা করো, তুমি আমাকে রব বলে স্বীকার করো, তো না তা পারবো না, আপনি বাদশাহ হয়েছেন আল্লাহর হুকুমে, কদিন দুনিয়া থাকবেন, আপনাকে মরতে হবে, আমিও মরব, আমাদের হায়াত মৌতের যিনি মালিক তিনি হচ্ছেন আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। তখন হুকুম হলো, জাল্লাদকে ডাকা হলো, সবার সামনে ওকে চিৎ করে ফেলে মাথার মাঝখানে তর করাত দিয়ে, সবার সামনে তাকে করাত দিয়ে মাথা সমস্ত দেহকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হলো। সবাইকে বলা হলো, যদি আমার সঙ্গে বেয়াদবি করো তোমরা, প্রত্যেকের একই শাস্তি হবে। তাকে এইভাবে দুভাগ করা হলো, মন্ত্রীকেও ঠিক এইভাবে শাস্তি দেওয়া হলো, দুভাগ করা হয়ে গেল। এবার ছেলেটির পালা, ছেলেকে বলল, তোমাকে ঠিক এইভাবে দুটো করে করব, তুমি যদি এখনই তোমার বিশ্বাস, তোমার ইমান পরিত্যাগ না করো। ছেলেটি বলল, আপনি কোশ্চেন কালেও আমার কিছুই করতে পারবেন না, যতক্ষণ আপনি আমার কথা না শুনবেন। বলে, কি এত আস্পর্ধা, এত কথা তুমি বলছো? তাহলে হ্যাঁ, আপনি আমার কিছুই করতে পারবেন না। হুকুম দিয়ে দিল, একে নিয়ে যাও, একে পাহাড়ের উপরে উঠাও, ওখান থেকে ছুড়ি ফেলে দাও, তাহলে ও ধ্বংস হয়ে যাবে। পাহাড়ের পরে উঠেছে, লাভ কিছু হয়নি, চারিদিকে দেখলো, চেষ্টা করলো ফেলার জন্য, কিছুই হয়নি, যারা গিয়েছিল বরং তারাই মরল, ওর কিছু হয়নি। ও পাহাড় থেকে দিব্য নেমে চলে আসলো। এসে সম্রাট বলছে, কী গো, তুমি চলে আসলে, তোমার সাথী সে জাল্লাদরা কোথায়? তার সব মরে পড়ে আছে, সর্বনাশ, তো সাংঘাতিক ছেলে। আর এক দলকে দিল, এদেরকে নিয়ে যাও সাগরের মাঝখানে, নিয়ে সেখানে নদীর থেকে সাগরের মাঝখানে ফেলে দাও ছুড়ে, যাতে ডুবে মরে। একই অবস্থা সেখানেও হলো, ছেলে বেশি গেল, যারা ডুবাতে গেছিলো তারাই মরল। ফেরত আসলে আবার, তোমার বাচ্চা বললো, তোমাকে আমি মারবই। তো ছেলেটি বলল, আপনি আমাকে মারতে চাইলে আমি যা বলবো তাই করতে হবে, তো তাই করতে পারি, কিন্তু আর তোমাকে মারবই। তো মারেন, সমস্যা কী, আমি যা বলছি তা শুনতে হবে। আচ্ছা তাই করব, কী করতে হবে? আপনি আমাকে গাছের ঝুলান এবং আশপাশের বাজারের ঢেঁড়া পিটিয়ে দেন, সমস্ত লোকজন এখানে চলে আসে এই দৃশ্য দেখার জন্য, তারপরে আপনি আমাকে গাছে ঝুলাবেন এবং ঠিক আমি যা বলবো তাই বললে আমাকে আপনি তীর মারবেন, তাহলে আমি শহীদ হব, নইলে পারবেন না। তাই করা হলো, হাজার হাজার লোক জমে গেল চারিদিকে এ দৃশ্য দেখার জন্য। তারপরে বলে, আপনি বলুন, বিসমি রব্বি হাজাল গোলাম, বিসমিল্লাহি রব্বি হাজাল গোলাম। তখন বাদশা বলল, বিসমিল্লাহি রব্বি হাজাল গোলাম, আল্লাহর নামে, এই ছেলেটির রবের নামে। এই কথাটা বলার পরে বাদশা নিজে তীর মারলেন, ছেলেটি শহীদ হয়ে গেল। সঙ্গে সঙ্গে যত হাজার হাজার লোক ছিল এক বাক্য বলে উঠল, আমার নামে রব্বে হাজাল গোলাম, আমরা এই ছেলের রবের উপরে ইমান আনলাম। বললাম, সুবহানাল্লাহ। বাদশার মন্ত্রীরা বলল, হে বাদশাহ, কী হলো? আপনি যা চাচ্ছিলেন না তাই তো হয়ে গেল, আপনার সমস্ত প্রজার তো আপনার বিরুদ্ধে চলে গেল, সব ইমানদার হয়ে গেল। এবার বাদশাহ হুকুম দিলেন, যারা ইমান এনেছে সবগুলোকে গর্ত করে আগুনে পড়ে শেষ করে দাও। সেটাই হলো
তিরমিজি শরীফের হাদিসে আসছে 40,000, 20,000, যতই হোক না কেন 20,000 নিচে কিন্তু রওয়ায়েত আসেনি। সমস্ত মানুষকে গর্ত করে সেখানে আগুন জ্বালিয়ে হত্যা করা হলো, এটাকে বলে আসহাবুল উখদুদ, মানে গর্ত বলা। আসসামায় জাতিল বুরুজ, তবে কি মিয়ামুল মাউদ ও শাহেদ ও মাসুদ কোতলা আসহাবুল উখদুদ, গর্ত বলারা নিহত হয়েছে। কেন? আমা নাকামু ইল্লা ইউমিনু বিল্লাহ, একমাত্র তাদের উপরে প্রতিশোধ নিয়েছিল এই কারণে তারা ইমান এনেছিল আল্লাহর উপরে। এখন একটা মহিলা কোলের বাচ্চা নিয়ে আগুনের গর্তের পাশে দাঁড়িয়ে গেছে, বিব্রত বোধ করছে, আমি নিহত হব কিন্তু আমার বাচ্চাকে আমি কী করে আগুনে নিক্ষেপ করি। ঠিক সেই সময় ছোট্ট বাচ্চার মুখ দিয়ে বেরিয়ে গেল, ইয়া উম্মা ইসবরি ফাইন্নাকি আলাল হক, এ আম্মা তুমি সবর করো কারণ তুমি হকের উপরে আছো। পৃথিবীর ইতিহাসে চারজন বাচ্চা মায়ের কোলে কথা বলেছে, তার মধ্যে এই বাচ্চাটাই তার মধ্যে একজন, যে মা তুমি হকের উপরে আছো, তুমি ধৈর্য ধারণ করো। এই ইতিহাস আল্লাহ রসুলের আগমনের, কেউ বলেন 40 দিন আগে, কেউ বলেন তার আরও কিছু আগে, কেউ বলেন আর একটু বেশি আগে, একে ইরহাস বলা হচ্ছে, নবী আগমনের পূর্বাভাস। এরপরে এলেন আমাদের নবী, এটা দিয়ে আমরা এটাই বোঝাতে চাচ্ছি, তৎকালীন সময়ের মানুষগুলা তাদের সামান্য ক্ষমতাকে কত বড় মনে করত এবং আল্লাহর বিরুদ্ধে তাদের কীভাবে অবস্থা তৎকালীন সময়ে ছিল। এসট্ট একটি ঘটনাতেই অনেক কিছু আপনি বুঝতে পারছেন যে মানুষ যাতে আল্লাহমুখী না হয়ে শয়তানমুখী হয় সেজন্য সার্বিক প্রচেষ্টা তখন ছিল, কিন্তু এরপরেও আল্লাহর বিধানের প্রতি মানুষের আনুগত্য অন্তর থেকেই সৃষ্টি হয়, এর জন্য কোনো শক্তি প্রয়োগের প্রয়োজন হয় না। আর চিরদিন এইভাবেই সত্য জয়লাভ করেছে। এরপরে এলেন আমাদের নবীর যুগ, তার মৃত্যু জন্মের মাত্র 50 বা 55 দিন আগে আব্রাহার ঘটনা ঘটে গেল। আব্রাহা খ্রিস্টান, তার হিংসা হলো মানুষ কাবা শরীফে হজ করার জন্য যাচ্ছে, আমি ঠিক ওরকম একটা ঘর বানাবো যেন মানুষ এখানে এসে হজ করে, মনে একটা ধারণা তৈরি হয়ে গেল। মানুষ মাল ও মর্যাদার লোভে এমনি করে অহংকারী হয়ে যায়, মালের লোভ মর্যাদার লোভ, আমার তো আল্লাহ সব দিয়েছে, আমি বহু মালের মালিক, এরকম মর্যাদা পাই না যে মর্যাদা আরবের মক্কার লোকেরা পাইছে, কারণ সেখানে কাবা ঘর আছে, এ কাবা ঘর ভাঙতে হবে, আমার এখানে সবাইকে হজ করতে হবে, অত্যন্ত দামি একটা ঘর তৈরি করলো সোনা রূপা হীরা মুক্তা দিয়ে, হুকুম দিল সবাইকে এখানে হজ করবে, কে হজ করবে ওখানে, কে গিয়ে পায়খানা করে আসলো তাতে আরও খেপে গেল, ঠিক ওই মক্কাতে লোক হিসেবে পায়খানা করে গেছে, কোথায় সিরিয়ার কোথায় মক্কা, ওখান থেকে সে লোক পায়খানা করতে পারে, কিন্তু ওর ধারণা হয়ে গেলে ওখানকার লোকেরই পায়খানা করে গেছে, অতএব মক্কার কামকার ভাঙতে হবে। 60,000 ফৌজ নিয়ে আব্রাহা চলল মক্কার নেতা তখন আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব, ইমানদার মানুষ, ইসলামী ইমান নয় কিন্তু ইব্রাহিমি ইমান তার মধ্যে ছিল। তিনি সবাইকে বললেন দেখো যুদ্ধ করে লাভ হবে না, 60,000 সেনাবাহিনীর বিরুদ্ধে আমার একটা নিরস্ত্র, কী যুদ্ধ করবো, বরং তার চেয়ে চলো আমরা সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করি, তোমরা যে যার মতো বিভিন্ন পাহাড়ের গুহায় লুকিয়ে থাকো আর কাবা ঘর দিয়ে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করো, সেটাই করলেন। উনি নিজেও দোয়া করতে থাকলেন, ইয়া রব্বে লা আরজু মিনহুম সেবাকা, ইয়া রব্বে ফামনা মিনহুম হিমাকা, ইন্না আদুবাল্লাহি মান আদাকা ইমনাহুম মা ইউখারিবু কিরাকা। ইবনে জারীরে অনেক লম্বা দোয়া এসেছে, তার মধ্যে 2 লাইন খেলে আপনাদের শুনালাম, ইয়া রব্বে, এখন কিন্তু মূর্তি নাই, 360 দেবদেবদের সামনে ছিল,
লা তোজ্জা মানাত হবল কাউকে তিনি প্রার্থনা করেন নেই, স্রেফ আল্লাহর কাছে। ইয়া রব্বে, হে আমাদের রব, লার্জু লাহম সেওয়াকা, এই শত্রুর বিরুদ্ধে আমরা আজকে তুমি ব্যতীত কাউকে কারণে করতে কিছুই আশা করি না। ফামলা আমিনহুম আন ইউখারিবু কিরাকা, ওদেরকে তুমি প্রতিরোধ করার জন্য তোমার এই জনপদ করে ধ্বংস করতে না পারে। তার এই কাতর কণ্ঠের দোয়া আল্লাহ কবুল করলেন। আসমান থেকে হাজার হাজার পাখি নেমে এলো, যে পাখির ঠোঁটে ছোট্ট ছোট্ট, কেউ বলে পায়ে দুটা, ঠোঁটে একটা, যেটাই হোক না কেন, তারা যে ছোট ছোট পাথর খণ্ড নিয়ে আসলো, সেগুলো যার মাথায় পড়েছে সে শেষ হয়ে গেছে। প্রধান সেনাপতি আব্রাহাম নিজে তার হস্তি বাহিনী নিয়ে কীভাবে পালিয়ে চলে গেলে এমন পর্যন্ত, কম রাস্তা তো না, ওর মৃত্যুটা আল্লাহ দেখেছেন এমনে পৌঁছানোর পরে, যাতে এমনের লোকরা দেখে বুঝতে পারে যে লোকটা কীভাবে মরতেছে। ওদের নেতা রাজধানী সানআ সেখানে পৌঁছানোর পরে আব্রাহার মৃত্যু হয়, আর বাকি সৈন্যরা সব রাস্তা রাস্তা মরতে মরতে আসছে। ইতিহাস প্রসিদ্ধ এই ঘটনা আল্লাহ বয়ান করেছেন সূরা ফিলের মধ্যে, আলম তরা কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহপাক বলছেন দেখো, তোমরা কি দেখো না কাইফা ফাআলা রব্বুকা, তোমার প্রতিপালক কেমনভাবে করেছিলেন বি আসহাবিল ফিল হস্তিওয়ালাদের সাথে, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমরা কি তাদের সমস্ত কায়েদ পরিকল্পনা সমস্ত বুদ্ধিশুদ্ধি সবগুলোকে ধ্বংস করে দেয় নাই, করে কাজে লাগছিল? এগুলো ইতিহাস আমাদের সামনে। আল্লাহ পাকের আমানত, ওই আবরা ছিল বাদশা, আল্লাহ তাকে বাদশা করেছেন, তার দায়িত্ব ছিল আল্লাহর বিধান অনুযায়ী দুনিয়া পরিচালনা করা, তা না করে সে নিজের ইচ্ছা মতো যা খুশিতে করতে গেছিল, করতে যে নিজে মরল, তার প্রজাদেরকে মারল, 60,000 সেনাবাহিনী মরল, সব শেষ হয়ে গেল। দুনিয়ার ইতিহাসে একটা কলঙ্কিত ব্যক্তি হিসেবে আজ পর্যন্ত আমাদের সামনে থাকলো। আমরা যে যতটুকুর মালিক, এটা স্রেফ আল্লাহর অনুগ্রহ। এই আল্লাহর অনুগ্রহকে সামনে রেখে পরকালে কী জবাবদিহি করতে হবে সে বিষয়টা সবসময় যেন মাথায় থাকে। এর বিপরীত করলে কিন্তু আমরা আল্লাহকে ধরা পড়ব। দুনিয়াতে শাস্তি কিছুটা পেতেই হবে সবাইকে, আর আখেরাতে শাস্তি আরও অত্যন্ত ভয়ঙ্কর। এই বিষয়গুলি আপনাদের খালি আমরা দু একটা ঘটনা দিয়ে খালি স্মরণ করিয়ে দিচ্ছি, এর বেশি কিছু নয়। এবার চলে যান আমরা মৃত্যুর পরবর্তী জীবনে। আল্লাহপাক কী বলছেন দেখো, কুল্লু নাফসিন যায়েকাতুল মওত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া নাবলুওয়াকুম বিশ্শাররি ওয়াল খায়রি ফিতনাতান, আমরা অবশ্যই পরীক্ষা করব মন্দ দিয়ে এবং ভালো দিয়ে, ফিতনা হিসাবে অর্থাৎ পরীক্ষা হিসাবে। তুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে। এই একটি আয়াতই যথেষ্ট আমাদের উপদেশের জন্য। এখানে আল্লাহ পাক প্রথমে বলেছেন বিশ্বাররে মন্দ দিয়ে, পরে বলছেন ওয়াল খায়রে ভালো দিয়ে, অন্য আয়াতে আসছে ফাইন্না মাআল উসরে ইউসরা, ইন্না মাআল উসরে ইউসরা, কষ্টের পরে স্বস্তি আছে, কষ্টের পরেই স্বস্তি আছে। এটা আল্লাহর বিধান। নবী রাসূলরাও কষ্ট পেয়েছেন, স্বস্তি পেয়েছেন, এর বিপরীত করার কোনো ক্ষমতা মানুষের নাই, হবেই। নবীদেরকে আল্লাহ পাক শান্তিতে রাখেন নাই। আমাদের নবী 14 বার হত্যার সম্মুখীন হয়েছেন, মানুষ তাকে গুপ্তহত্যা করার চেষ্টা করেছে, আল্লাহ তাকে বাঁচিয়েছেন, তিনি শান্তির সঙ্গে বিদায় হতে পারেন নাই দুনিয়া থেকে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কষ্ট পেয়ে থাকেন, এমনি করে পরীক্ষার মধ্যে যে জীবন পতিত হতে থাকে, তা আমাদের জীবনে কি পরীক্ষা আসবে না মনে করেন নাকি? যার যত বেশি পরীক্ষা হবে আল্লাহ পাক তাকে তত বেশি পুরস্কৃত করবেন। আল্লাহ পাক আল্লাহ রাসূলের মাধ্যমে বলেছেন আল্লাহ পাক তাকেই বেশি পছন্দ করেন, যাকে আল্লাহ বেশি পছন্দ করেন ইউসুফ বিন হু, তাকে দুনিয়াতে বিপদাবাদ দিয়ে থাকেন, বিপদাবাদ দিয়ে তাকে আল্লাহ পরীক্ষা করেন। এটা ভাববেন না যে লোকটা খুব ভালো হতো, তার জীবনে কোনো কষ্ট হয়নি, এটা বলা ঠিক না। মৃত্যু হয়ে যাবে,
মৃত্যু পরবর্তী জীবনটা নিয়ে সবসময় মাথায় রাখবেন। একদিন জনৈক ব্যক্তি এসে বলছে, হে আল্লাহ রসুল, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে? তিনি বললেন, তোমাদের মধ্যে সবচেয়ে চরিত্রবান যিনি তিনি হলেন শ্রেষ্ঠ মানুষ। আবার প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে? তিনি জবাব দিলেন, যে ব্যক্তি মৃত্যু পরবর্তী জীবনের জন্য পাথর সঞ্চয় করে তিনি হচ্ছেন সবচেয়ে বিচক্ষণ মানুষ। এই বিচক্ষণতা সবার মধ্যে থাকা উচিত, কারণ এটা তো নিশ্চিত সকল মানুষের একমত যে মানুষ মরবেই, পৃথিবীর কোনো মানুষ বেঁচে নেই, যত বড়ই হোক না কেন মরতেই হবে আপনাকে। হাদিসের ভাষায় আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের বয়স সীমা 60 থেকে 70 বছরের মধ্যে, এর বেশি যেটা হয় আল্লাহর বিশেষ অনুগ্রহ। গড় আয়ু হচ্ছে আমাদের 60 থেকে 70। যদি কেউ শতাধিক বছর বাঁচেন, ওই বাঁচাচ্ছে না বাঁচাই ভালো। পড়ে আছে প্যারালাইসের রুগী হয়ে, কেউ আছে কোমার মধ্যে থেকে, এসব বাঁচাচ্ছে না বাঁচাই ভালো। কর্মহীন জীবনের কোনো মূল্য নাই। যতক্ষণ আপনি কাজ করতে পারেন ততক্ষণই আপনার জীবনের মূল্য। এর বাড়িটা বাকিটা একটা বোঝা, সমাজের পরিবারের বোঝা, সমাজের বোঝা। এই বোঝা টানতে কেউ পছন্দ করে না। এই সংক্ষিপ্ত জীবনে আপনি 15-16 বছর বয়স পর্যন্ত যাচ্ছে আপনি কিছুই না, ছোট্ট বাচ্চা, স্কুল কলেজে পড়তে পড়তে জীবন শেষ, এখন তো 25 বছর লাগে, তাও শেষ হয় না। এরপরে চাকরি বাড়ি করতে করতে দেখা যায় 30-32 বছর হয়ে যাচ্ছে, 40 বছর হয়ে গেল, আপনার বয়স পড়ন্ত বেলা শুরু হয়ে গেল। 40 থেকে 60 পর্যন্ত আপনি পূর্ণ পরিণত একজন মানুষ, প্রাপ্তবয়স্ক ব্যক্তি, কাজ করতে পারছেন। এরপর থেকে আপনার আবার পড়ন্ত বেলা শুরু হয়ে গেল, আর সূর্য গড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে, 60 পেরিয়ে 70 হয়ে গেলে এখন আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। এই তো আমাদের সংক্ষিপ্ত জীবন, এটুকুর মধ্যে এত অহংকার করে লাভটা কি? টাকা পয়সা ধন দৌলত কতক্ষণ থাকবে? কিছু তো সঙ্গে যাবে না, সব তো চলে যাবে, আমার আমলটুকু থেকে যাবে। যখন মৃত্যু হয়ে যাবে তখন আমার সামনে আমার সুকৃতিগুলো, নেক আমলগুলো সুন্দর চেহারাযুক্ত একজন মানুষের আকারে আসবে। তখন আমি বলবো, তুমি কে? তখন আমাকে জবাব দেওয়া হবে, আমি আপনার সৎকর্মসমূহ, আল্লাহ পাক আপনাকে সম্মানিত করেছেন, আপনার সমস্ত সৎকর্ম সুন্দর দেহ আকারে আমাকে আপনার খেদমতে পাঠিয়েছেন। তখন খুশি আলহামদুলিল্লাহ বলব। কিন্তু যদি আমরা দুষ্কর্মী হই তাহলে কালো কিম ভূত কিমাকার রঙ ধারণ করে আমার আমল্লাম আমার সামনে আসবে। তুমি কে? আমি আপনার দুষ্কৃতি, জীবনে যত জুলুম করেছিলেন, মানুষের ক্ষতি করেছিলেন, সবগুলো আল্লাহ পাক আজকে আপনার সামনে আমাকে পেশ করেছেন। তখন আমি বলবো, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে একটু ফেরত দাও। ফা সাদ্দাকা ওয়া কুম মিনাস সালেহিন, আমি তখন সাদকা করব এবং আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ বলবেন, আর হবে না, মৃত্যুর পরে আর ফিরে যাওয়া অসম্ভব। কিয়ামতের আগ পর্যন্ত তুমি আর দুনিয়া ফিরতে পারবে না। হাদিসটা এবং কোরআনের আয়াতগুলো মনে রাখেন, ভুলে যাবেন না, যে কোনো সময় আপনাকে মরতে হবে, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। যতটুকু সময় পান আমানতের হক আদায় করেন। আমাদের সবচেয়ে বড় আমানত হচ্ছে আমাদের জীবন। এই জীবনটা কোন কাজে ব্যয় করছি? যে আল্লাহর পথে ব্যয় করি তাহলে এই জীবন আমার সত্যিকারের জীবনটা পরকালে কাজে লাগবে, আর এই জীবন যদি শয়তানের আনুগত্যে ব্যয় করে তাহলে জীবনটা ব্যর্থ হবে। এবকালে আমি ব্যর্থ, পরকালে আমি ব্যর্থ হব। অতএব প্রত্যেক মানুষকে তার পরকালীন পাথর সঞ্চয়ে এগিয়ে আসা কর্তব্য। যদি তা না করি তাহলে কিয়ামতের দিনের অবস্থা একবার দেখুন, অন্তত দৃশ্যটা আপনারা দেখেন কেমন দৃশ্য হবে। জোহর থেকে আসর পর্যন্ত যে সময়টা, আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা, এই সময়টুকু বিকেল বলি আমরা। এই বিকেলের পড়ন্ত বেলায় যতটুকু সময় আমরা ধরি, এই সময়টুকু মনে হবে মোমেনদের জন্য খুবই মনে হয় যেন একবারে আমরা সবাই এয়ার কন্ডিশন জায়গায় বসে আছি। যদি দিনদার হই তাহলে কেয়ামতের দিন এইভাবে আমাদের আবহাওয়া তৈরি করে দেবেন আল্লাহ পাক।
এবং আমাদের আদৌ কোনো কষ্ট হবে না। আর যদি বেদিন হই, যদি দুষ্কৃতিকারী হই দুনিয়া থেকে, তাহলে ওই দিন আমাদের দিনের দীর্ঘতা হবে খমসিন আলফাসানা, 50,000 বছরের সমান। মাথার উপরে 1 মাইল উপরে সূর্য থাকবে, মাথাগুলো টকবকের ফুটবে, যে যত পাপ করেছি তত পাপ অনুযায়ী সমস্ত দেহ পুড়বে এবং ঘাম ঝরবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত। সবাই বলবে আল্লাহ বাঁচা বাঁচা, সাল্লেম সাল্লেম বাঁচা বাঁচা, নবী সবে বলবে। সেদিন যদি ইমানদার হই আমাদের বিচার খুব দ্রুত হয়ে যাবে। একদিন রাত্রিবেলা সালাত আদায় করতে করতে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ মাহাসিবনি হিসাবে ইয়াসির। মা'আয়েশা সিদ্দিকা বললেন, হে আল্লাহ রাসূল, আপনি এই দোয়া কেন পড়লেন? আপনার তো আগে পিছে সমস্ত গুনাহ মাফ। আল্লাহ রাসূল জবাব দিলেন, আফলা আকুন আবদান শাকুরা, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না? এরপর ব্যাখ্যা দিচ্ছেন, দেখো হে আয়েশা, যদি কিয়ামতের দিন আল্লাহ পাক কারো হিসাব নিকাশ করা শুরু করেন, যাচাই বাছাই শুরু করেন, তাহলে সে অবশ্যই ধ্বংস হয়ে যাবে। আর যদি ইমানদার হয়, আল্লাহ তো সব জানেন তার খবর, তার হিসাবের পাতা খালি উল্টাবেন, যাচাই করবেন না। এই জন্য আমি আল্লাহকে দোয়া করলাম, আল্লাহ তুমি আমাকে সহজ হিসাব গ্রহণ করো। আমরা প্রতি জুমায় শেষ সুরা গাশিয়া পড়ি না? গাশিয়ার শেষে আমরা সবাই তো এই দোয়াটা পড়ি, তাই না? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ তুমি আমার সহজ হিসাব গ্রহণ করো। এটা আল্লাহ রাসূল পড়েছিলেন। যদি আমাদের হিসাব সেদিন কঠিনভাবে আল্লাহ পাক ধরেন, আল্লাহ রাসূল বলছেন কারো বাঁচার উপায় থাকবে না। সেদিন যখন বিচারে বসবেন, তুমি ডাক দেবেন, বলো এই লোকটার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে কি না। অভিযোগ আসতে শুরু হবে, হে আল্লাহ এই লোকটা আমাকে মেরেছিল, আমি পাল্টা মারার সাহস আমার ছিল না, এই লোকটা আমার জমি জমা ক্ষতি করেছিল, আমার দুনিয়ায় এমন কোনো ক্ষমতা ছিল না যে আমি তা উদ্ধার করি তার কাছ থেকে, ওই লোকটা আমাকে গালি দিয়েছিল, আমাকে অপবাদ দিয়েছিল, আমার মানহানি করেছিল, একটার পর একটা বলতেই থাকবে, অভিযোগ আসতেই থাকবে। তখন আল্লাহ পাক তার ইমান থেকে, তার আমল থেকে যেগুলো নেকি জমেছিল সেখান থেকে এই বাদীকে দিয়ে দেবেন, কারণ সেখানে তো কোনো দিনারও দেরহাম থাকবে না, কোনো টাকা পয়সার সঙ্গে কারো থাকবে না। আপনার জমানো আমল, আপনি বহু হজ করেছেন, উমরা করেছেন, বহু দিনের কাজ করেছেন, বহু সাদকা খয়রাত করেছেন, নেকি আপনার অনেক বেশি আছে, এই সমস্ত নেকি থেকে কেটে নিয়ে আল্লাহ পাক দিয়ে দেবেন ওই বাদীর আমল নামায়। এমনি করে দিতে দিতে একসময় আপনার খালি হয়ে যাবে, অভিযোগ আসতেই থাকবে, তখন ওই বাদীদের যে গুনাহ রয়েছে সেগুলো আপনার আমল নামায় চলে আসবে কাফফারা হিসাবে। এক পর্যায়ে দেখা যাবে বাদীদের আমল নামা হালকা হবে, আপনার আমল নামা ভারী হয়ে যাবে, অথবা বাদীদের আমল নামা ভারী হবে, আপনার আমল নামা হালকা হয়ে যাবে, যেটা সুরা কারিয়াত আমার পড়ে নাম পড়াতে, ফমাইয়া আমাল মিসকালা যাররাতিন ফমাইয়া ফমান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফিল হাবিয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এটি আমরা সবসময় পড়ি। যদি সেদিন মিজানের পাল্লা আমার নেকির পাল্লা হালকা হয়ে যায়, তাহলে আমাকে হাবিয়া জাহান্নামে যেতে হবে, আর যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে আমার জীবনটা হবে সুখময়। কুতুফুয়া দানিয়া, জান্নাতে গেলে জান্নাতে যত ফলগুলো আছে আমার নাগালের মধ্যে চলে আসবে, আমাকে নারকেল গাছে উঠতে হবে না ডাব খাওয়ার জন্য, অটোমেটিক চাইলেই আপনি কাছে বসে পাবেন, আপেলগুলো উপর থেকে নিচে নেমে আসবে, আপনার হাতের মুঠির মধ্যে চলে আসবে। এই সুন্দর সুযোগ যদি পেতে চান আখেরাতে, তো দুনিয়াতে আপনাকে অবশ্যই সৎকর্ম করে যেতে হবে। আল্লাহর আমানতের খেয়ানত আদৌ করা যাবে না, মানুষের সঙ্গে কোনো আমানত থাকলে সেটাও খেয়ানত করা যাবে না ইনশাআল্লাহ। তাহলেই দুনিয়া আখেরাতে আমরা কল্যাণ লাভ করবো। আর নইলে শুধু দুনিয়া নিয়ে যদি খালি পড়ে থাকি আমরা শেষ হয়ে যাব, দুনিয়ার একবার কচুর পাতার পানির মতো যে কোনো সময় আমার কাছ থেকে চলে যাবে, আমাকে মৃত্যুর পরে চিরস্থায়ী জীবনের সম্মুখীন হতে হবে, সেই পরীক্ষার জন্য আমরা জিততে পারি, আমাদেরকে সেজন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। জয়প্রাট ভাষীর
কল্যাণের স্বার্থে আমরা এখানে অনেক কিছু করেছিলাম, আপনারা জানেন। আজকের এই মসজিদ এটা কীভাবে তৈরি আপনারা সব জানেন, এই মার্কেট কীভাবে হয়েছিল আপনারা সব জানেন। আপনাদেরই দেওয়া মাটি, দিনের স্বার্থে দেওয়া মাটি, যে দিনের স্বার্থে দিয়েছিলেন সেই দিনের স্বার্থের যদি ব্যয় হয় তাহলে আপনারাও নেকি পাবেন, আমরাও নেকি পাব, কিন্তু সেটা পাইনি। বিষয়টা মনে রাখবেন, যারা আমাদের ট্রাস্টের সম্পত্তি নিয়েছেন, ভোগ করছেন, দুনিয়া খুব বেশি দিন থাকবেন না, কেয়ামতের মাঠে আমাদের সম্মুখীন আপনাদের হতে হবে। দুনিয়ার আদালত বাদ দেন, দুনিয়ার আদালত মানুষের তৈরি, এখানে কি আসে না আসে সেটা আপনারা ভালো জানেন। আল্লাহর আদালতে কি জবাবদিহি করবেন প্রস্তুতি নেন, সেখানে ইনশাআল্লাহ আমরাও থাকবো, আপনারাও থাকবেন। মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করে গেছি, সেটা মানুষের কল্যাণ না, যদি নিজের আত্মকল্যাণ হয় তাহলে ওই ব্যক্তি খুব বেশি দিন দুনিয়ায় থাকবেন না, মৃত্যুর পরেই কিন্তু তার কিয়ামত শুরু হয়ে যাবে। সবাইকে আমরা এই বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছি, আয়াতটা মনে করিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুল্লাযীনা আমানুল্লাহ তাখুনুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহর সঙ্গে খেয়ানত করো না, আর তাখুনুর রসুলা আর রসুলের সঙ্গে খেয়ানত করো না, আর তাখুনু আমানাতুকুম ওয়া আনতুম তাআলামুন, জেনে বুঝে তোমরা পরস্পরের আমানতের খেয়ানত করো না। এই আমানত বড় মারাত্মক জিনিস। আল্লাহবাক আমাদের সবাইকে মৃত্যুর আগে পরকালীন পাথর সঞ্চয়ের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।